দেখুন মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং সুচিকে দেওয়া প্রেসিডেন্ট পদক প্রত্যাহার দাবি পাকিস্তানের মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান এবং সরকার কার্যত প্রধান নেতা অংশান সূচিকে দেওয়া প্রেসিডেন্ট পদক প্রত্যাহারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন পাক সংসদ সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করতে এমনকি এর বিরুদ্ধে নিন্দা জানাতেও ব্যর্থ হওয়ায় এই আহ্বান জানানো হয় পাক সংসদের উভয় কক্ষের মানবাধিকার কমিটির প্রধানরা এ আহ্বান জানিয়েছেন পাশাপাশি আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে বিশেষ তহবিল দেওয়ার আহ্বানও জানানো হয়েছে এছাড়া মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং দেশটির পণ্য বর্জনের আহ্বান জানান তারা রোহিঙ্গা সমস্যা অবিলম্বে সমাধানের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং জাতিসংঘের সঙ্গে যোগাযোগের কথাও বলেছে পাক সংসদ সদস্যরা পাক সংসদের উচ্চকক্ষের সিনেটর স্ট্যান্ডিং কমিটির মানবাধিকার বিষয়ক প্রধান নাসরিন জলিল দেশটির সংবাদ মাধ্যমকে বলেন সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা জোরদার হয়েছে এ প্রেক্ষাপটে মালদ্বীপের অনুসরণ করে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানান তিনি অর্থনৈতিক ব্যয়ভার বহন করা সম্ভব নয় বলে রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণে বাংলাদেশ অস্বীকার করেছে বলে উল্লেখ করেন তিনি এ অবস্থায় মুসলিম দেশগুলো সহায়তা করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সংসদকে আস্থায় নিয়ে মিয়ানমারে চলমান গণহত্যার বিরুদ্ধে পাকিস্তান সরকারকে নীতি গ্রহণ করতে হবে বলে জানান তিনি এদিকে পাক সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধান বাবর নওয়াজ খান বলেন রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের গণহত্যা বিষয়ে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক চলছে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করায় মালদ্বীপের প্রশংসা করেন তিনি আগামী সপ্তাহে মানবাধিকার বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আহ্বান করা হবে বলেও জানান তিনি আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে